আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন। ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দেশ বিদেশে যারা আমাকে দেখেন, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে। আজ আমার আলোচনার বিষয় সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান সম্পর্কে, উজবেকিস্তান গ্রুপ ট্যুর সম্পর্কে। আপনারা অনেকে আমার কাছে জানতে চান বা আমাকে ফোন করেন সেন্ট্রাল এশিয়া দেশগুলো নিয়ে কাজ করার জন্য। দেখুন, বাংলাদেশে আমি খুব কাজ করেছি সেন্ট্রাল এশিয়ার দেশগুলো নিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যারা এখানে, আমি সত্যিকার অর্থে চেয়েছি যে মানুষ করোনাকালীন সময়ে যে বেকারত্ব বরণ করেছে, তারা যেন সেখানে নতুন করে উজ্জীবিত হতে পারে বা নিজেকে গুছিয়ে রাখতে পারেন, দাঁড় করাতে পারেন। সেই কারণে আমার কন্টেন্টগুলো করা, যেহেতু সেখানে আমি ভ্রমণ করেছি, নতুনত্ব একটি বাজার। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, সেই হিসাবে হয়তো আমি ইনফরমেশনগুলো দিয়েছি। প্রচুর মানুষ সেই দেশগুলোতে আমি পাঠিয়েছি, যেমন জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, শত শত মানুষ বাংলাদেশি ভাইরা গিয়েছেন সেখানে, পরিবার নিয়ে বিজনেস করছেন, সুনামের সাথে করছেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, যাদের মন মানসিকতা খুব নোংরা হওয়ার কারণে, সেই দেশগুলোর সংসদ বা পার্লামেন্টে পর্যন্ত, পার্লামেন্টেরিয়ান বা মেম্বার যারা আছেন, তারা সেই দেশে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলেছেন যে বাংলাদেশি লোকদেরকে সেই দেশে নিয়ে বিক্রি করে দিয়েছে 3-4 লাখ টাকা করে। বিষয়টি সত্য, মিথ্যা না। আমি এই সচেতনতার জন্য প্রচুর পরিমাণে ভিডিও আমি করেছি এবং অগণিত মানুষ আমাকে কল করেন, আমি বলি এদেশের ভিসা আমি করি না। সেজন্য আপনাদের এখন বিনীত অনুরোধ করে বলছি, যারা প্রকৃত অর্থে শুধুমাত্র আমার সাথে ভ্রমণ করতে চান, শুধুমাত্র আমার সাথে যারা উজবেকিস্তান, তাজিকিস্তান এই দেশগুলো ভ্রমণ করতে চান বা সেন্ট্রাল এশিয়া দেশগুলো ভ্রমণ করতে চান, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আমি আরও একবার বলছি, দয়া করে যাদের মন মানসিকতা হচ্ছে যে আমার সাথে যাবেন, আমার সাথে ফেরত চলে আসবেন, বিজনেস ভিসায় আমরা যাব, আমরা যে ভিসাটি যাব স্টিকার ভিসা, আমরা স্টিকার ভিসায় যাব, শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন। অন্যথায় যারা সেখান থেকে, আপনারা অনেকের সাথে যোগাযোগ করেন, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো দেখে আপনারা দিক বিদিক ছোটাছুটি করেন, ছোটাছুটি করে নানান দিক থেকে ইনফরমেশন নিয়ে আপনারা চলে যান, গিয়ে সেখানে বিপদে পড়ে যান, তখন আপনারা আমার সাথে যোগাযোগ করেন। দেখুন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের বলি, যদি আপনারা মনে করেন যারা আমাকে দেখেন প্রকৃতপক্ষে ভালোবাসেন, শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন যে না ইমাম ভাই, আপনার সাথে আমরা যাব, আপনার সাথে আমরা আবার ফেরত চলে আসবো, আপনি যে দিক নির্দেশনা দিবেন সেভাবে আমরা যাব, ঘুরে আমরা আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রি স্ট্রং করব, সেভাবে আমরা ঘুরে চলে আসবো। সেই জন্য আপনাদের বলছি, যারা আমার সাথে যেতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এই গ্রুপটি হবে জুলাই মাসের শেষ অথবা অগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে আমরা ইনশাল্লাহ চলে যাব মহান সৃষ্টিকর্তার নামে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমাদের এই প্রসিডিউরটাকে, প্রসিডিউরটা হচ্ছে আপনি কি করেন, আপনার প্যাড দিতে হবে, পাসপোর্টের কপি দিতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে, এই ডকুমেন্টসগুলো ছবি, এই ডকুমেন্টসগুলো আমাদেরকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। দয়া করে ইনফরমেশনের জন্য আমাকে কেউ কল করে আপনার মহামূল্যবান সময়টি নষ্ট করবেন না। আমি আরও একবার বলছি কি কি লাগবে। অবশ্যই আপনার 1 বছর মেয়াদ আছে, এরকম একটি পাসপোর্ট স্ক্যান কপি লাগবে, আপনার 1 কপি ছবি লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, আপনার যে কোম্পানি প্যাড আছে সেই কোম্পানির প্যাড আপনাকে দিতে হবে। এই 4টি ডকুমেন্টস নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যে ভিসাটি নিয়ে যাব, এটি হচ্ছে স্টিকার ভিসা, স্টিকার ভিসা এবং বিজনেস ভিসা। এই বিজনেস ভিসাটি নিয়ে আমরা যাব। এবং যারা মনে করছেন যে না ইমাম ভাই, বিজনেস ভিসায় আমি সেখানে কাজ করব বা সেখানে থেকে যাব, সেটি হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু যারা একেবারে চিন্তা ভাবনা করছেন যে সেখান থেকে আপনারা ইউরোপের দেশে চলে যাবেন, বিভিন্ন দেশে যাবেন, আপনারা বিভিন্ন লোকের সাথে কথা বলেছেন, তারা আপনাদেরকে আশ্বস্ত করেছে সেখান থেকে আপনাদেরকে ইউরোপের ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে, সেই জন্য আপনাদের বলছি, এই মানসিকতা যাদের আছে আপনারা আমার সাথে দয়া করে যোগাযোগ করবেন না। আর যারা প্রকৃতপক্ষে মনে করছেন যে না আমার সাথে যাবেন, ট্রাভেল হিস্ট্রিটি স্ট্রং করবেন, শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মনে রাখবেন বিজনেস ভিসা জন্য আপনারা সরাসরি এই ডকুমেন্টসগুলো যদি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং
যে বিষয়গুলো আপনারা সব থেকে বেশি জানতে চান যে ভাইয়া কত টাকা খরচ হতে পারে। দেখুন, যেহেতু এটি হচ্ছে যে বিজনেস ভিসা, সেজন্য আপনারা অবশ্যই আমার সাথে এই ব্যাপারে সরাসরি অফিসে এসে কথা বলবেন। অফিসে এসে যদি আপনার মন চায় যে হ্যাঁ ডকুমেন্টসগুলো নিয়ে দেখা করবেন, তাহলে দেখা করলে আমরা ভিসাটি প্রসেস করে দিব। এটি আমাদের গ্রুপ বলতে আমরা সাথে করে যাব। বিমান ভাড়া যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা ফ্লাই করব, সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমার সাথে যোগাযোগ করার জন্য। এবং ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে মানুষকে উঠতে দেয় না, ফেরত পাঠিয়ে দেয়, সে ব্যাপারে আপনারা অবশ্যই মাথা রাখবেন। সেখানে একটি প্রসেসিং করে তারপরে যেতে হয়। যেমন আমরা যদি সাথে থাকি, আশা করি আল্লাহর রহমতে কোনো ধরনের প্রবলেম হবে না, যেহেতু আমি ইন্ডিয়া থেকে পৃথিবীর বহু দেশে ট্রাভেল করেছি। সেজন্য আপনাদের বলছি, যারা অবশ্যই দুইটা তিনটা দেশ ট্রাভেল করেছেন, সেরকম যাত্রী যদি হয় খুবই ভালো হয়, এবং সবসময় চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দিয়ে ভিসা নেওয়ার জন্য। এবং উজবেকিস্তান, তাজিকিস্তান এই দুটো দেশ আমরা একসাথে যাব। যারা মনে করছেন যে হ্যাঁ আমার সাথে ট্রাভেল করবেন, তাহলে আপনারা আসতে পারেন। যদি আপনি মনে করেন না ফিনান্সিয়ালি আপনার সমস্যা আছে, তাহলে দয়া করে যোগাযোগ করার দরকার নেই বা আসার প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে আপনাকে বুঝতে হবে, এখন সমগ্র পৃথিবীতে যুদ্ধকালীন সময়ের কারণে সব কিছু উলটপালট হয়ে আছে। সেজন্য আপনাদের বলছি যে এখন বিমান ভাড়া সব দিক থেকে একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে থাকা খাওয়া এগুলো মিনিমাইজ করা যায় না, বিমান ভাড়া মিনিমাইজ করার সুযোগ নেই। সেজন্য আপনাদের বলছি, যারা আমাদের সাথে যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সঠিক পেপার্স বলতে যে আপনার পাসপোর্ট, প্যাড, ছবি, ভিজিটিং কার্ড, এই চারটি জিনিস যদি আপনার থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে উজবেকিস্তানে বিজনেস ভিসা করে দিব, স্টিকার ভিসা করে দিব, এবং এটি আমরা অ্যাপ্রুভাল আমরা এনে দিব। অ্যাপ্রুভালটি আনার পরে আমরা ভারতের নিউ দিল্লি থেকে স্টিকারটি করব, স্টিকারটি করে সেখান থেকে আমরা ফ্লাই করব। এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য অফিসে এসে যোগাযোগ করবেন জুলাই মাসের শেষ ভাগে, এবং অথবা আগস্টের ফার্স্ট উইকের দিকে ইনশাল্লাহ আমরা চলে যাব। যারা আমাকে দেখেন নিয়মিত, দয়া করে অফিসে চলে আসবেন, দয়া করে ফোন করে আপনার মূল্যবান সময়টি নষ্ট করবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।